وبعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد: ولا تبطلوا صدقاتكم بالمن والأذى. صدق الله العظيم. সকল প্রশংসা একমাত্র মহারব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কিছু বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে ইনশাআল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোকপাত করব। বিষয়টি হলো, মুমিন হিসেবে আমরা অনেক আমল করে থাকি, আমলে সালেহ করে থাকি, কিন্তু আমাদের আমলগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করব, কিভাবে আমাদের আমলে সালেহগুলো বিনষ্ট হয়ে না যায়, সে বিষয়টা ইনশাআল্লাহ আমরা সামান্য আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ একটি হাদিস বর্ণনা করেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালান নাস ইউকদা ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন ইস্তুশহিদা ফাউতিয়া বিহি ফা'আরাফাহু নি'আমাহু ফা'আরাফাহা ক্বালা ফামা আমিলতা ফীহা ক্বালা ক্বাতালতু ফী সাবীলিক حتى استشهدت قال كذبت ولكنك فعلت لي قال جري وقد قيل ثم امر به فسحب على وجهه حتى القي في النار. একজন কৃষক, সে রোদে বৃষ্টিতে গ্রীষ্মে শীতে দিবারাত্রিতে পরিশ্রম করে যেভাবে তার ফসলটুকু ঘরে নিয়ে আসে, সেই ফসলটুকু সে ঘরে নিয়ে আসার পরে সেই ফসলটুকুকে যথাযথভাবে সংরক্ষণ করে সারা বছর তার রিজিকের ব্যবস্থার জন্য এবং পরবর্তী সময়ে বীজ হিসাবে ব্যবহারের জন্য তার ফসলটুকু সে সংরক্ষণ করে। একজন মুমিন ব্যক্তিও তদরূপ, যখন সে আমলে সালেহ করে, সালাত পড়ে, তাহাজ্জুদ পড়ে, সিয়াম রাখে, যাকাত দেয়, ইসলামের যাবতীয় বিধিনিষেধ পালন করে, তখন আল্লাহ তাআলা তাকে যে ফসলটুকু দিয়ে থাকেন, যে সওয়াবটুকু দিয়ে থাকেন, এই সওয়াবটুকুকেও তাকে অবশ্যই সংরক্ষণ করতে হয়। কিন্তু একজন মুমিন তার ইলম না থাকার কারণে এই ধরনের অনেক আমল আমরা করে থাকি, যে সকল আমলের কারণে আমাদের কষ্টে উপার্জিত এই সওয়াবটুকু আমাদের দিবা রাত্রিতে যে আমলে সালেহটুকু করে থাকি, এই আমলে সালেহটুকু হয়তো নিষ্ফল হয়ে যায়, অথবা এই আমল কিয়ামতের দিন আমাদেরকে আমাদের কোনোই কাজে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম এক ব্যক্তিকে আল্লাহ তাআলা ডেকে তার বিচার শুরু করবেন। বিভিন্ন হাদিসের মধ্যে কিয়ামতের দিন সর্বপ্রথম কার বিচার হবে বিভিন্ন রাওয়ায়েত এসেছে। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে সর্বপ্রথম যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডেকে বলবেন যে তোমাকে আমি অনেক নিয়ামত দান করেছিলাম, তোমাকে আমি পৃথিবীতে একজন বীর পুরুষ হিসেবে খ্যাতি দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছিলে? সে ব্যক্তি বলবে, কাতালতু ফী সাবীলিক, আমি আপনার পথে বীর বিক্রমে যুদ্ধ করে শহীদ হয়েছিলাম, আপনার দিনকে বিজয় করার জন্য, পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমি জীবন দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, ওয়ালাকিন্নাকা ফালতা লি ক্বালা জারিয়ুন, বরং তুমি আমার প্রতি জিহাদ করেছিলে যাতে মানুষ বলে তুমি একজন বীর পুরুষ, তুমি একজন যোদ্ধা, ওয়াকাদ কিল, আর পৃথিবীতেই তোমাকে বড় যোদ্ধা হিসেবে বলা হয়েছিল। সুম্মা উমিরা বিহি, অতপর আল্লাহ তাআলা মালায়েকাগণকে নির্দেশ দিবেন ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। ফাসুহিবা আলা ওয়াজহিহি, মালায়েকারা ওই শহীদ ব্যক্তিকে যে ব্যক্তি তার জীবনকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছেন, সেই ব্যক্তিকে তার মুখের উপরে থুপদে, মুখের উপরে হেঁচড়ে হেঁচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। হাত্তা সুম্মা উলকিয়া ফিন্নার,
এবং সর্বশেষ তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় এক ব্যক্তির ঘটনা বলছেন, একই হাদিসের মধ্যে দীর্ঘ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া রাজুলুন তাআল্লামাল ইলমা, আরেক শ্রেণীর লোক রয়েছে যারা ইলমে দ্বীন, ইলমে শরিয়াহ, ইলমে ওহী অর্জন করেছে, ওয়া তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু, এবং সেই ইলমকে মানুষের নিকট পৌঁছে দিয়েছে, মানুষকে দ্বীন ইলম শিক্ষা দিয়েছে, ফাউতিয়া বিহি, ওই আলেমকে নিয়ে আসা হবে, ফাআরাফাহু নিআমাহু, এবং এই আলেমকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে তাকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে সেই নিয়ামতগুলোকে বর্ণনা দেওয়া হবে, তোমাকে আমি ইলমে ওহির জন্য নির্বাচন করেছিলাম, ইলমে শরিয়তের জন্য তোমাকে আমি নির্বাচন করেছিলাম, তোমাকে আমি কোরআন হাফেজ বানিয়েছিলাম, বুখারী মুসলিমের ইলম দিয়েছিলাম, সহিহ হাদিসের ইলম দিয়েছিলাম, সহিহ আকীদার ইলম দিয়েছিলাম, তুমি কি আমল করেছিলে, তুমি মানুষকে কি এই দাওয়াত পৌঁছে দিয়েছিলে? সে ব্যক্তি বলবে, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ফীক, আমি ইলম অর্জন করেছিলাম এবং ইলমকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলাম শুধুমাত্র আপনার জন্য। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। সে ব্যক্তি বলবে, ক্বরাতু ফীকাল কুরআন, আমি আপনার জন্য কোরআন পড়েছিলাম, তাহাজ্জুদ সালাতের মধ্যে, তারাবির সালাতের মধ্যে আমি আপনার জন্য কোরআন পড়েছিলাম, মানুষ থেকে বাহবা শোনার জন্য নয়। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো হে আলেম, বরং তুমি এগুলো করেছিলে কি জন্য? লিয়ুকালা কারিউন, লিয়ুকালা আলিমুন, যাতে মানুষ তোমাকে বড় আলেম বলে, যাতে মানুষ তোমাকে বড় একজন কারি বলে, সেই জন্য তুমি ইলম অর্জন করেছিলে। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, এই ব্যক্তিকে উত্তরূপ পূর্বের ব্যক্তির ন্যায় মাথাটাকে থুবড়ো করে মুখে মুখের উপর হেঁচড়ে হেঁচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সুম্মা উলকিয়া ফিন্নার, পরিশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আরেক শ্রেণীর ব্যক্তির কথা বলছেন, ওয়া রাজুলুন ওয়াসা আল্লাহু আলাইহি, তৃতীয় এক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রচুর সম্পদ দান করেছিলেন, আতাহু আল্লাহু মিন আসনাফিল মালি কুল্লি, সকল প্রকার নিয়ামত তাকে দান করেছিলেন, তাকে ব্যাংকের মালিক বানিয়েছিলেন, ইসলামী ব্যাংকের, তাকে বড় বড় কোম্পানি ইন্ডাস্ট্রি দিয়েছিলেন, তাকে বড় বড় বাগান দান করেছিলেন, বড় বিশাল ক্ষেত দান করেছিলেন, জমি দিয়েছিলেন, বিশাল অনেকগুলো বাড়ি দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলবে যে তোমাকে আমি অনেক নিয়ামত দান করেছিলাম, ফাআরাফাহু নিআমাহু, প্রতিটা নিয়ামত তাকে গুনে গুনে দেখানো হবে, আর আল্লাহ তাআলার নিয়ামত তো আমরা কখনোই গুনে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে গুনে গুনে একটা একটা করে গুনো, লা তুহসুহা, তোমরা সেগুলো গুনে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি কি নিয়ামত দিয়েছিলেন কিছু নিয়ামত তার সামনে উপস্থাপন করবে। এরপরে বলবে, ফামা আমিলতা ফিহা, তোমাকে যে আমি বিশাল সম্পত্তি দিয়েছিলাম, বিশাল অট্টালিকা দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছিলে? সে ব্যক্তি বলবে, মা তারাক্তু মিন সাবিলিন তুহিব্বু আন তুনফাকা ফিহি ইল্লা আনফাক্তু লাক, আপনি পছন্দ করেন এই ধরনের কোন পথ আমি বাকি রাখি নাই, সকল পথেই আমি দান করেছিলাম। আপনি পছন্দ করেন গরিবদেরকে খাবার খাওয়ানো, মিসকিনদের আহারের ব্যবস্থা করা, এতিম দরিদ্র ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করা, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করা, দাতব্য মেডিকেল প্রতিষ্ঠা করা থেকে সকল প্রকার আমল আমি করেছিলাম। মা তারাক্তু মিন সাবিলিন তুহিব্বু আন তুনফাকা ফি, আপনি পছন্দ করেন এই ধরনের কোন পথ আমি বাকি রাখি নাই, প্রতিটি পথে আমি আপনার জন্য দান করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, ক্বাল আল্লাহু তাআলা কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তোমাকে আমি এই নিয়ামত দান করেছিলাম, তুমি আমার জন্য দান করনি, ওয়ালাকিন্নাকা ফাআলতা, হ্যাঁ সত্য, তুমি বিভিন্ন পথে দান করেছিলে, তুমি মেডিকেল বানিয়েছিলে, মসজিদ মাদ্রাসায় তুমি দান করেছিলে, কেন? লিয়ুকালা জাওয়াত, যাকে মানুষ তোমাকে বলে তুমি একজন বড় দানশীল, এই জন্যই তুমি দান করেছিলে, আমার জন্য দান করনি। সুম্মা উমিরা বিহি, আল্লাহ তাআলা মালায়েকাগণকে নির্দেশ দিবেন ওই ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার জন্য, ফাসুহিবা আলা ওয়াজহিহি, তার মুখের উপর তাকে থেপড়ে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে সুম্মা উলকিয়া ফিন্নার, এই ব্যক্তিকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাদ্দিসিন ইকরাম রাহিমাহুমুল্লাহ
ওনারা বর্ণনা করেছেন যে সাধারণত এই তিন শ্রেণীর ব্যক্তিকে একই প্রকারের শাস্তি দেওয়া হলো, অর্থাৎ তাদের মুখের উপরে থেপড়ে তাদেরকে হেঁচড়ে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো। কারণ হলো এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমল করেনি পৃথিবীতে, বরং নিজেদের অহংকার, আত্মহমিকা, নিজেদের মর্যাদা এগুলো প্রকাশের জন্য, নিজেদের বীরত্ব প্রকাশের জন্য, মানুষ দেখানোর জন্য আমল করেছিল। আর যখন নাকি মানুষ নিজের জন্য কোনো কাজ করে থাকে, নিজের অহমিকা, নিজের মর্যাদা প্রকাশ পায় তার চেহারার মধ্যে। যখন নাকি কোনো ব্যক্তি খুশি হয়, আমরা তার বহিঃপ্রকাশ দেখতে পাই, সে ব্যক্তি উৎফুল্ল, তার মুখের মধ্যে হাসি রেখা আমরা দেখতে পাই। ঠিক একইভাবে যখন কোনো ব্যক্তি লজ্জা পায়, তার মুখ লাল হয়ে যায়। সেজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়ার জন্য, তার কঠিন শাস্তি হওয়ার জন্য, বেশি অপমান বোঝানোর জন্য তাকে মুখের উপর থেপড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর একটি কারণ হলো, সাধারণত মানুষের শরীরের অন্যান্য জায়গার চেয়ে মানুষের মুখে আঘাত সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকে। যদি একটি মশা আপনার শরীরে বসে, একটি পিঁপড়া যদি আপনার শরীরে কামড় দেয়, তাহলে আপনি ততটা কষ্ট পাবেন না যতটুকু কষ্ট পাবেন আপনার মুখে যদি একটি মশা বা মাছি কামড় দেয়। সেজন্য এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মুখের উপরে কষ্ট দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার রাস্তায় কাজ করে থাকি, আল্লাহর পথে জিহাদ করি, আল্লাহর পথে দান করি, মসজিদ মাদ্রাসার জন্য কাজ করে থাকি, যদি আমাদের কাজটুকু শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য না হয়, যদি মানুষ দেখানোর জন্য হয়, রিয়া দেখানোর জন্য, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য যদি আমরা আমল করে থাকি, তাহলে আমাদের আমল, যদিও বা আমরা তাহাজ্জুদ পড়ে থাকি, তাহাজ্জুদ পড়ছি মানুষ যাতে বলে লোকটা মুত্তাকি ব্যক্তি, আমি মানুষের সামনে যাকাত দিচ্ছি, বিশাল পত্রিকার মধ্যে আমি ঘোষণা দিলাম আগামীকাল আমার পক্ষ থেকে যাকাত দেওয়া হবে, হাজার হাজার মানুষ লাইন ধরলো আপনার যাকাতের জন্য, আল্লাহর কসম আপনার যাকাত আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। আপনি মানুষকে পৃথিবীতে দেখানোর জন্য যাকাত দিচ্ছেন, মানুষকে দেখানোর জন্য আপনি মেডিকেল প্রতিষ্ঠা করছেন, যাতে পরের দিন পত্রিকার প্রথম পেজে আপনার ছবি সহ একটি ছবি আসে পত্রিকায়, মানুষ যেন আপনাকে বলবে মাশা আল্লাহ, মানুষের দাতব্য চিকিৎসার জন্য, ফ্রি চিকিৎসার জন্য উনি একটি মেডিকেল করে দিয়েছেন, আপনাকে মানুষ বাহবা দিল, বিভিন্ন সেমিনারে আপনাকে প্রধান অতিথি হিসাবে নিয়ে গেল, আপনি সেখানে বললেন আপনাদের জন্য এটা করে দিব, সেটা করে দিব, শুনে রাখুন আপনাদের এই আমল আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না, আপনাদেরকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। তাহলে আমরা আমল করে থাকি ঠিকই, আমরা এই দুনিয়াতে যেমন বর্তমান সময়ে এই গ্রীষ্মের সময় আমরা রোজা পালন করব, সিয়াম রাখবো, এই সিয়াম যদি আমরা আল্লাহ তাআলার জন্য করতে না পারি, তাহলে আমাদের এই সিয়াম কোনোই কাজে আসবে না। আমরা সলাৎ পড়ে থাকি, যদি মানুষকে দেখানোর জন্য আমরা সলাৎ পড়ি, তাহলে এই সলাৎ আমাদের কোনো কাজে আসবে না। এইভাবে প্রতিটি আমলে সালেহ যদি আমরা শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করতে না পারি, তাহলে অবশ্যই তিন শ্রেণীর ব্যক্তির মতো আমাদেরকেও কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, আমরা অনেকেই সদকা দিয়ে থাকি, বলে থাকি এই মাদ্রাসা তো আমিই চালাচ্ছি, আবার আমার বিরুদ্ধে তুমি কথা বলছো, তুমি আমাকে এইভাবে কথা বলছো, এই মাদ্রাসা তো যত টাকা হয় সব তো আমিই দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবতিলু সদাকাতিকুম, তোমাদের সদকাগুলোকে তোমরা বাতিল করে ফেলিও না, ধ্বংস করে দিও না, বিল মান্নি ওয়াল আযা, খোটা দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে। আপনি একজন শ্রমিককে আপনি দান করে থাকেন যাকাতের টাকা, সেই টাকা যদি আপনি মনে করেন তাকে আজকে যাকাতের টাকা দিলে আমার প্রয়োজনে ফোন করলে সে আমার বাড়িতে আসবে, আমার প্রয়োজনে সে এখানে খাটবে, আমার যখন প্রয়োজন হবে তাকে ডাকলে সে আমার ডাকে সাড়া দিবে, আল্লাহর কসম আপনার এই যাকাত কবুল হবে না। আপনি যতই দান করুন না কেন, যদি আপনার এই দানের মধ্যে সামান্যতম রিয়া থাকে, আল্লাহ তাআলার দরবার কবুল হবে না। আমরা যেভাবে দেখলাম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর পথে জীবন দিয়ে দেওয়া, শহীদ হয়ে যাওয়া, এর চেয়ে বড় আর কি হতে পারে? একজন মানুষ কি দিতে পারে? তার সম্পদ মাল, সর্বশেষ যে জিনিসটা সে দিতে পারে তার শরীরের রক্ত। এই ধরনের একজন ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় সে তার জীবনটুকুকেও বিলিয়ে দেয়, আল্লাহ তাআলার দরবারে সেটিও কবুল হয় না, কারণ সে মানুষ দেখানোর জন্য তার জীবনকে দিয়েছিল। সুতরাং
আমরা যে আমলই করি না কেন, অবশ্যই অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমাদের আমলগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, মানুষ দেখানোর জন্য যাতে না হয়। যদি তা হয়ে থাকে তাহলে আমাদের এই আমল কিয়ামতের দিন আমাদেরকে কোনোই রক্ষা করতে পারবে না, বরং আমাদেরকে জাহান্নামে যেতে হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর এক হাদিসের মধ্যে বলছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে জিজ্ঞাসা করলেন, মাল মুফলিস, হে আমার সাহাবীগণ, আমার উম্মতের মধ্যে নিঃস্ব ব্যক্তি কারা? আতাদরুনা মাল মুফলিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে নিঃস্ব ব্যক্তি কারা? ক্বালু, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, মান লা দিনার লাহু ওয়া লা দিরহামা। আল মুফলিসু ফিনা, আমাদের মধ্যে নিঃস্ব ব্যক্তি, দারিদ্র ব্যক্তি, অভাবগ্রস্ত ব্যক্তি হলো সেই ব্যক্তি, মান লা দিনার লাহু, যে ব্যক্তির কাছে কোনো দিনার দিরহাম নেই, টাকা পয়সা নেই, বাড়ি গাড়ি নেই, ওয়ালা মাতা, তার প্রাচুর্যতা নেই, যে মানুষের কাছে হাত পেতে সে তার জীবন যাপন করে, যার কাছে প্রাচুর্যতা নেই, সেই তো আমাদের মধ্যে মুফলিস, নিঃস্ব ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা মুফলিসের যে সংজ্ঞা দিলে সেটা মুফলিস নয়, সে নিঃস্ব ব্যক্তি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিহি ওয়া যাকাতিহি ওয়া সিয়ামিহি। আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হলো তারাই, যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে অনেক আমল করবে, সালাতের বড় বড় পাহাড় নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, ওয়াতি বি যাকাত, সে যাকাতের বড় সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, নফল যাকাত, নফল সদকা, ওয়াসিয়ামিহি, এবং সে অনেক সিয়াম নিয়ে উঠবে, সে আইয়ামে বিদের সিয়াম পালন করেছে, সোমবার বৃহস্পতিবারের সিয়াম পালন করেছে, ফরজ সিয়াম পালন করেছে, শাওয়ালের প্রথম ছয় সিয়াম পালন করেছে, আশুরার সিয়াম পালন করেছে, সকল প্রকার সিয়াম সে পালন করে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সমস্ত ব্যক্তি অর্থাৎ যারা দুনিয়াতে আমলে সালেহ করেছে, এই সমস্ত ব্যক্তিরাই হলো পৃথিবীর এই আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। কিভাবে সেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত আবেদরা, এই সমস্ত আমলে সালেহ যারা করেছে, এই সমস্ত ব্যক্তিদের কিছু গুণাবলী রয়েছে, ওয়া কদ শাতামা হাদা, কোন কোন ব্যক্তিকে সে গালি দিত, সে সালাত পড়ত, যাকাত দিত, হজ করত, কিন্তু তার একটা আমল ছিল, ওয়াকাদ শাতামা হাদা, সে মানুষকে গালমন্দ করত, ওয়াকাদ ফাহাদা, মিথ্যাবাদী বলতো, মিথ্যা প্রতিপন্ন করত, ওয়া আকালা মাল হাদা, অন্যায়ভাবে মানুষের মালকে সে ভক্ষণ করত, ওয়া সাফাকাদা মাহাদা, সে মানুষকে অন্যায়ভাবে হত্যা করত, ওয়া দরাবা হাদা, এই সমস্ত ব্যক্তিরা মানুষকে অন্যায়ভাবে প্রহার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সমস্ত ব্যক্তিদের সিয়াম, এই সমস্ত ব্যক্তিদের যাকাত, এই সমস্ত ব্যক্তিদের সালাত তাদের কোনোই কাজে আসবে না, কারণ এই সমস্ত ব্যক্তিরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করেছে, মানুষকে অন্যায়ভাবে মুখে কষ্ট দিয়েছে, মানুষকে অন্যায়ভাবে তার হাতের মাধ্যমে কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া ইউতা মিন হাসানাতিহি, এই সমস্ত ব্যক্তিরা যখন তাদের আমলে সালেহের পাহাড় নিয়ে আসবে, আল্লাহ তাআলা তখন এই সমস্ত ব্যক্তিদের আমলে সালেহগুলো নিয়ে ওই সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে দিবেন যাদের উপর সে জুলুম করেছিল, যাদের সে গীবত করেছিল, যাদের সে অন্যায়ভাবে মিথ্যা প্রতিপন্ন করেছিল, যাদের প্রতি সে হাসদ করেছিল, যাদেরকে সে প্রহার করেছিল, তার সম্পদগুলো তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ফাইন ফানিয়াত হাসানাতুহু, যখন এই ব্যক্তিদের সকল আমলে সালেহগুলো শেষ হয়ে যাবে, তার সদকা সিয়াম হজ যাকাত যত আমল সে নিয়ে এসেছিল, এই সকল আমলের পাহাড় যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের পাপগুলো নিবেন, উখিযা মিন খাতায়াহুম, ওই সমস্ত মাজলুম ব্যক্তিদের পাপগুলো নিয়ে ওই সমস্ত ব্যক্তিদেরকে দেওয়া হবে, ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, এবং সর্বশেষ ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমরা আজকে আমলে সালেহ করে থাকি, সহি আকীদার দাওয়াত দিয়ে থাকি, আমাদের দাওয়াতটুকু কিভাবে হচ্ছে, আমাদের দাওয়াতটুকু কিভাবে হচ্ছে? আমরা কি মানুষের বিরুদ্ধে গীবত করছি,
মসজিদের কর্নারে বসে, চার দোকানে বসে, মোবাইলে বসে, মোবাইলে কথা বলার সময়, অফিসে বসে, ট্রেনের সফরে, বিমান সফরে, প্রতিটা সফরের মধ্যে আমাদের আজকে নিত্য দিনের একটা কর্ম রুটিন হয়ে গিয়েছে মানুষের গীবত করা, মানুষকে গালি দেওয়া, অকদের সাথে না হাদা, আপনি গালি দিচ্ছেন, আল্লাহর কসম আপনার এই আমলগুলোকে কিয়ামতের দিন আপনাকে দিয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম শরীফের হাদিস, আপনার এই সকল আমল মজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আজকে আপনি সালাত পড়ছেন, সহিভাবে সালাত পড়ছেন, সহিভাবে আমলে সালেহ করছেন, কিন্তু আপনার মধ্যে এই গুণাবলী আছে কিনা আপনি একটু লক্ষ্য করুন। আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করছেন কিনা, আপনি অন্যায়ভাবে মানুষকে গীবত করছেন কিনা, আপনি অন্যায়ভাবে মানুষকে গালাগালি করছেন কিনা আপনাকে দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকাদ শাতামা হাদা, এই সমস্ত আবেদ মানুষকে গালি দিত, গালি দেওয়ার ফলে এই যে গালিটা ইসলামের মধ্যে অত্যন্ত জঘন্য একটি অপরাধ। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, সাহাবীরা বলেছেন মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কখনোই কোনো ব্যক্তিকে তার জীবনের মধ্যে গালি দেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা মোবাইলে মানুষকে অভ্যর্থনা জানাই গালি দিয়ে। অনেক জায়গা রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেখানে গালি ছাড়া কোনো কথাই নেই, যেখানে আমরা সুন্দর করে সালাম দিব, সুন্দর করে তার সাথে ভাব বিনিময় করব, সেখানে তাদের প্রতিটা বাক্যই হয় গালি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুসলিমু, প্রকৃতপক্ষে মুসলিম সেই ব্যক্তি, মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, সে ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলিম যে ব্যক্তির হাত থেকে, তার হাতের অনিষ্ট থেকে যাবতীয় যত প্রকার অনিষ্ট রয়েছে আপনি কলমে লিখে বলেন, আপনি মানুষকে হাতের ইশারায় বলেন, আপনি আপনার হাতে প্রহারের মাধ্যমে বলেন, এবং আপনার মুখের মাধ্যমে, সেটা ইশারার মাধ্যমে হোক, সেটা কথার মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক না কেন, আপনার হাত বা আপনার মুখ থেকে যদি অন্য কোনো মুসলিম নিরাপদ থাকে তাহলে আপনি প্রকৃত মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃতপক্ষে মুসলিম হলো সেই ব্যক্তি যার হাত এবং মুখের অনিষ্ট থেকে অপর মুসলিম ভাই নিরাপদে থাকে। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, তাকে মৃত্যুবরণ করতে হবে, আবার তাকে পুনরুজ্জীবন করা হবে, তাকে জান্নাত বা জাহান্নামে যেতে হবে, এই ধরনের যারা বিশ্বাস স্থাপন করে তারা যেন মনে রাখে, ফালিয়াকুল খাইরান, তারা যেন সত্য কথা বলে, সুন্দর কথা বলে, ওয়াল ইয়াসমুত, আর যদি সে এই ধরনের কথা বলতে না পারে, সে যেন গীবত না করে, সে যেন মানুষের নামিমে না করে, সে যেন অন্যায় কোনো কথা না বলে সে চুপ থাকবে, ফালিয়াকুল খাইরান না ওয়াল ইয়াসমুত, সে চুপ থাকবে, সে কোনো কথা বলবে না। আপনার কথা বলার অধিকার দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তবে এই অধিকারের মধ্যে আবার নিষেধও দিয়েছেন, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী অশ্লীল কথা বলতে পারেন না, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি গান গাইতে পারেন না, আল্লাহ তাআলা নির্দেশ অনুযায়ী আপনাকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকাদ কাযাফা হাদা ওয়াকাদ শাতামা হাদা, অর্থাৎ এই দুটো দিয়ে বোঝানো হয়েছে মানুষের মুখের মাধ্যমে যে সকল কাজ করে থাকে গীবত যত প্রকারের মধ্যে সকল প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন আমরা কি আমাদের মুখের কারণে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মুখের ফসলের ব্যতীত, মুখের কর্তিত ফসলের ব্যতীত এমন কি আছে যার জন্য তোমাদেরকে, তোমাদের মুখটাকে, তোমাদের চেহারাকে তো উপুট করে দিয়ে থুবড়ে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অর্থাৎ মানুষের তাদের জিহ্বার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। সেজন্যই এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি আমলে সালেহ করেন, কিন্তু যদি আপনি এই সমস্ত গুণাবলী আপনার মধ্যে থাকে তাহলে এই সমস্ত গুণাবলী থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। কদাফ শব্দের অর্থ হলো অন্যায়ভাবে কোনো নারীকে তার সতীত্ব সম্পর্কে প্রশ্নবিদ্ধ করা, আমাদের সমাজে হয়ে থাকে, বিভিন্ন সমাজে হয়ে থাকে, এগুলো থেকেও বিরত থাকতে হবে। এই দুটোর থেকে মূল কথা হলো যে মুখের যাবতীয় যত প্রকার অনিষ্টতা রয়েছে সকল প্রকার অনিষ্টতা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, তোমরা একে অপরের গীবত করবে না হারাম,
এক মুসলিম আবার মুসলিমের গীবত করতে পারবে না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে পছন্দ করে, আইয়াকুলা লাহমা আখিহি, তার অপর মুসলিম ভাইয়ের গোশত ভক্ষণ করবে, মাইতান মৃত অবস্থায়, জীবিত অবস্থায় নয়। যদি আমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যায় তাহলে আমরা তার প্রতি দয়াদ্র হই, তার ঋণ থাকলে আমরা বলি তার পক্ষ থেকে আমি আদায় করব। আমরা বলে থাকি এই ব্যক্তিকে কাফনে কাপড় আমি দিয়ে দিব, এই ব্যক্তিকে দাফন করার জন্য মাটি আমি দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি মুসলিম ব্যক্তির মৃত অবস্থায় তার গোশতকে ভক্ষণ করতে চাও? আমরা কি চাই? কখনো আমরা চাই না। যদি আমরা নাই চাই তাহলে কেন আমরা গীবত করছি? বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে গীবত সম্পর্কে অনেক কথা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন যে এই কবরবাসীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইউআযযাবু বিআযীম, এদেরকে মহা কোন অন্যায়ের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, ছোট ছোট কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন ছিল সে মানুষের গীবত করে বেড়াতো, নাউযু বিল্লাহি মিন যালিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে, যুদ্ধ সফরে বের হয়েছিলেন। তাদের খাবারের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর এবং ওমর একজন সেবককে পাঠিয়ে দিলেন, একজন খাদেমকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদের কাছে সামান্য করে নাস্তা নিয়ে আসার জন্য, খাবার নিয়ে আসার জন্য। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন, সেজন্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবারের জন্য পাঠালেন। পাঠানোর আগে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অপরকে বলছিলেন, আমাদের এই খাদেম তো বাড়িতে যেভাবে ঘুমায় এখানেও সফরের মধ্যে সেভাবে ঘুমাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই খাদেম যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাদেমকে কিছু দিলেন না। কিছুক্ষণ পর আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন যে আমাদের কিছু চাওয়া ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের দাঁতগুলোকে খিলাল করো। ওয়াল্লাহি, সেই রবে শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ রয়েছে আমি তোমাদের দাঁতের মধ্যে তোমাদের এই ভাইয়ের গোশত দেখতে পাচ্ছি, নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ আজকে আমাদের সমাজে প্রতিটা ক্ষেত্রে আমরা গীবত করে যাচ্ছি, সমালোচনা করে যাচ্ছি। কেন আমরা তার বিরুদ্ধে সমালোচনা করি, কি সমালোচনা করি, কেন করি সেটাও জানি না। শোনা কথা নিয়ে আমরা একের পর এক বিভিন্ন ধরনের চার দোকানে, বাসায়, হোটেলে, সবখানে শুধু আমরা সমালোচনার মধ্যে লিপ্ত রয়েছি। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেন, যখন থেকে আমি গীবতের হাদিসগুলো শুনেছিলাম, যখন থেকে আমি আমার উস্তাদদের কাছ থেকে গীবতের হাদিস শুনেছিলাম, তখন থেকে আমি কি মৃত্যু পর্যন্ত কোনোদিন কোন অন্য কারোর বিরুদ্ধে গীবত করি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা আজকে মানুষের দুষ সমালোচনা নিয়ে, মানুষের দোষ নিয়ে খুব সমালোচনায় লিপ্ত থাকি। এগুলোর প্রধান কারণ হলো আমাদের কলবের মধ্যে হিংসা রয়েছে। প্রথমে আমি আজ থেকে দুই তিন মাস পূর্বে একটি খুতবায় বলেছিলাম যে আমাদের কলবের মধ্যে যে মরিচা পড়ে, কলবের মধ্যে যে নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়, সেটা আমরা কিভাবে মুক্ত হতে পারি। এই হিংসা, এটাই হলো প্রধান কারণ মানুষের গীবাতের দিকে, মানুষকে দোষারোপ করার ক্ষেত্রে, মানুষকে গালি দেওয়ার ক্ষেত্রে প্রধান কারণ হলো হিংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, যদিও বা হাদিসটি অনেকে যঈফ বলেছেন, যে মানুষের সৎ আমলগুলোকে তার হিংসা বিদ্বেষ, মনের মধ্যে যে হিংসা থাকে, এই হিংসা তার আমলে সালেহগুলোকে ধ্বংস করে দেয়। কিভাবে? কামা তাকুলুন নারুল হাতবা, যেভাবে নাকি আগুন শুকনো কাঠকে, শুকনো কয়লাকে ধাও ধাও করে জ্বালিয়ে দেয়, সেভাবে ব্যক্তির আমলে সালেহগুলোকে এই ধরনের গীবাত, এই যে বিভিন্ন যে আমলগুলো রয়েছে, মানুষের দুঃসমালোচনা করা, এগুলো আমলে সালেহগুলোকে জ্বালিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আফদালু ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাখমুমিল কলবি, মাখমুমিল কলব যারা রয়েছে তারা হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। ওয়া সাদুকুল লিসান, আর মুসলিমদের মধ্যে যারা সত্যভাষী, সত্য কথা বলে, এরাই হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি।
قالوا সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন সাদুকুল লিসানি নাআরিফুহু সাদুকুল লিসান সত্য ভাষা সত্য কথা বলতে হবে এটা তো আমরা বুঝলাম কিন্তু প্রথমে এই যে বললেন কুল্লু মাখমুমিল কলবি মাখমুমিল কলব কাকে বলে সেটা তো বুঝলাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াত তাকিয়ুন নাকীব নাকি কুল্লু মাখমুমুল কলব হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা তাদের কলব থেকে তাদের কলবের যাবতীয় দোষ থেকে মুক্ত নাকিয়ুন পুত পবিত্র আল্লাযী লা ইসমা ফী যে ব্যক্তির কলবের মধ্যে কোনো দোষ নেই কোনো পাপ নেই অন্য কারো বিরুদ্ধে কোনো ধরনের হিংসা নেই লা গিল্লা খেয়ানত করার প্রবণতা তার কলবের মধ্যে নেই আজকে আমরা আমাদের যে পদেই রাখা হোক না কেন আমরা সেখানে খেয়ানত করছি মসজিদের ইমাম থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত মসজিদের মুয়াজ্জিন থেকে নিয়ে প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত আজকে আমরা খেয়ানত করে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সমস্ত ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি যাদের কলবের মধ্যে খেয়ানত করার সামান্যতম প্রবণতা নেই ওয়ালা হাসাদা এবং যাদের কলবের মধ্যে হিংসা বিদ্বেষ নেই এরাই হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম ব্যক্তি অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাব্বা ইলাইকুম দাউল উমাম পূর্ববর্তী উম্মতের যে দোষ ত্রুটিগুলো ছিল পূর্ববর্তী উম্মতের কিছু দোষ কিছু রোগ ব্যাধি তোমাদের মধ্যে প্রবেশ করবে আল বাগদাউ ওয়াল হাসাদ তার মধ্যে একটি হলো হিংসা এক মুসলিমকে দেখলে হিংসা লাগে ওয়াল হাসাদু ওয়াল বাগদাউ রাগ উঠে যায় রাগ এবং হিংসা এই দুটো পূর্ববর্তী উম্মতের মধ্যে ছিল তোমাদের মধ্যে এগুলো আস্তে আস্তে ঢুকে যাবে হিয়াল হালিকা এগুলো তোমাদের এগুলো হচ্ছে কেমন মাথা মুন্ডিয়ে ফেললে যেমন মাথাতে একটা চুলও থাকে না সবগুলো মানুষ ফেলে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা হালিকাতু শাআরি কিন্তু এই মুন্ডন এই মাথা মুন্ডন সেই মাথা মুন্ডন নয় বরং এটি হচ্ছে হালিকাতু দ্বীন এটা তোমাদের দ্বীন দ্বীনকে পরিপূর্ণ ধ্বংস করে দিবে নাউযু বিল্লাহি মিন যালিক তাহলে আমরা আমলে সালেহ করছি কিন্তু আমাদের এই আমলে সালেহ গুলো আমাদের কোনো কাজে আসছে না আমলে সালেহ গুলোকে নষ্ট করে দিচ্ছি এদিকে সলাৎ পড়ছি সলাৎ পড়ে গিয়ে বাইরে গিয়ে আমরা মানুষের গীবত পরনিন্দা সমালোচনা নিয়ে ব্যস্ত আমাদের সলাৎ আমাদের কোনো কাজে আসবে না পূর্বে বুখারী মুসলিমের সহিহ হাদিস বর্ণনা করেছি শহীদ হয়েছে আল্লাহ তাআলা পথে প্রচুর সম্পদ দান করেছে তাদের আমল কোনো কাজে আসবে না আল্লাহ তাআলার দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাকিন্না হালিকাতুদ্দিন হালিকাতাদ্দিন তোমাদের দিনকে পরিপূর্ণ ধ্বংস করে দিবে মাথা মুন্ডন করলে যেভাবে মাথায় কোনো ধরনের চুল থাকে না এই সমস্ত দোষগুলো এই সমস্ত ত্রুটিগুলো তোমাদের অন্তরে যদি থাকে তোমাদের দিনকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকাদ আকালা মালা হাদা যে সমস্ত ব্যক্তিদের আমল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে প্রচুর আমল নিয়ে উঠবে কিন্তু ওই সমস্ত ব্যক্তি আকালা মালা হাদা অন্যের মালকে ভক্ষণ করেছে তখন আল্লাহ তাআলা সেই মাজলুম ব্যক্তিকে ডেকে বলবে যে ব্যক্তি জুলুম করেছে তার আমলগুলোকে সেই মাজলুম ব্যক্তিকে দেওয়া হবে যার সম্পত্তিকে সে ভক্ষণ করে খেয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা পৃথিবীতে যারা এক বিগত পরিমাণ জমিন আর অন্যায়ভাবে কারো থেকে জবরদখল করে নিয়েছে সাত আসমান জমিন তার তার গলার মধ্যে লটকে দেওয়া হবে সেখান তাকে হেসে হেসে নিয়ে যাওয়ার জন্য বলা হবে নাউযু বিল্লাহি মিন যালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্যায়ভাবে যদি কেউ কারো মাল ভক্ষণ করে তাহলে তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে সে জান্নাতে যেতে পারবে না আল্লাহ তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন ইন্নাল্লাহ তাআলা তাইয়িবুন আল্লাহ তাআলা হচ্ছে পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান আপনি দান করছেন কিন্তু আপনার মাল যে দানটি আপনি করছেন আপনি হজ করতে যাচ্ছেন আপনি যাকাত দিচ্ছেন কিন্তু আপনার এই সম্পত্তি সম্পূর্ণ অন্যায়ভাবে অর্জিত সম্পদ বেআইনিভাবে সুদ ঘুষ আপনার আত্মসাত এইভাবে আপনি সম্পদ অর্জন করেছেন আপনি হজ করছেন আপনি যাকাত দিচ্ছেন আল্লাহর কসম এই সমস্ত আমল আপনার কোনো কাজে আসবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন রাসূলদেরকে ইয়া আইয়ুহার রাসূল কোরআনের আয়াত ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা তোমরা সৎ সৎ আমল করবে আমলে সালেহ করো তবে এর পূর্বে আল্লাহ তাআলা বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত তোমরা পবিত্র জিনিস থেকে তোমরা ভক্ষণ করবে
আপনি পবিত্র জিনিস খাচ্ছেন না, আপনার আমল কিভাবে কবুল হবে? আপনি সালাত করছেন, আপনি ব্যাংক থেকে চাকরি করে সুদের টাকা লেনদেন করছেন, আপনি বিশাল ব্যাংকের মালিক, সুদি ব্যবসা করে আপনি সেই সম্পদ খেয়ে, সেই সম্পদের পোশাক পরে, সেই সম্পদের কাপড় পরে আপনি এখানে সালাত পড়তে আসছেন, আপনার সালাত কবুল হবে না। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রাসূলদেরকে যে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র জিনিস ভক্ষণ করে আমলে সালেহ করার জন্য, একইভাবে মুমিনদেরকে একই নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা তোমাদেরকে আমি যে হালাল রিজিক দান করেছি সেখান থেকে তোমরা ভক্ষণ করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘটনা বর্ণনা করলেন, সুম্মা যাকারার রাজুলা, এক ব্যক্তির ঘটনা বর্ণনা করলেন, ইউতিলুস সফর, সে দীর্ঘ সফর করেছে, আকবার ইয়াদাই আশআতা আকবার, সে ব্যক্তির বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে দীর্ঘ সফরের কারণে ক্লান্ত হয়ে পড়েছে, তার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, তাকে দেখলেই বোঝা যাচ্ছে সে দীর্ঘ সফর করে এসেছে। সাধারণত আমরা জানি যে দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে যে জিনিসগুলো রয়েছে, যে সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, তাদের মধ্যে থেকে এক শ্রেণীর লোক হলো যারা মুসাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এই ব্যক্তি মুসাফির, বিশাল মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে। সাধারণত যখন আমরা কোনো বিপদে পড়ে যাই, অসুস্থ আমাদেরকে গ্রাস করে ফেলে, তখন আমরা আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করি। এই ব্যক্তি মুসিবতে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, ইয়া রব্বি, হে রব, আমাকে হেফাজত করুন, আগিসনি ইয়া রব্বি, আমাকে এই বিপদ থেকে আপনি মুক্তি দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাতআমুহু হারামুন, এই ব্যক্তি যা কিছু ভক্ষণ করত এর খাদ্যদ্রব্যগুলো ছিল হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, এই ব্যক্তি যে পানি পান করত সেটা ছিল হারাম। তাহলে পানীয় যেভাবে হারাম হতে পারে, ঠিক একইভাবে খাদ্য হারাম হতে পারে। আপনি একজনের অনুমতি ছাড়া তার বাড়ি থেকে, তার টিউবওয়েল থেকে পানি নিয়ে নিলে সে যেটা পছন্দ করো না, সেটা আপনার জন্য জায়েজ হবে না। অতঃপর বললেন, ইউতিল ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম, খাদ্য পানীয় যেভাবে হারাম হতে পারে, মানুষের কাপড় সে হারাম হতে পারে। গার্মেন্টসের শ্রমিক, সে গার্মেন্টস থেকে কাপড় চুরি করে নিয়ে এসে সেটা সে পরিধান করছে, সে অন্যখানে কোথাও বিক্রি করে দিয়েছে, সেই টাকা দিয়ে সে অন্য পোশাক পরিধান করেছে, তার এই কাপড় হারাম। অর্থাৎ ব্যক্তির যা কিছুই হোক না কেন, তার খাবার দাবার, তার চলাফেরা, বাড়ি ঘর যা কিছুই রয়েছে, এর ভিতরে যদি কোনো প্রকারের হারাম থাকে, তাহলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আজকে আমাদের মুসিবত হলে আমাদের বৃষ্টির প্রয়োজন, আমরা দোয়া করছি বৃষ্টি হচ্ছে না। আমাদের ছেলে মেয়েরা অসুস্থ, আমরা দোয়া করছি তারা মুক্তি পাচ্ছে না। কিভাবে পাবে? আমাদের তো সব কিছু আজকে সুদের মধ্যে লিপ্ত হয়ে রয়েছে। যারা ব্যবসায়ী তারা ওজনে কম দিচ্ছে, তারা মূর্তি বানিয়ে কাপড় বিক্রি করতেছে, মূর্তির উপর রেখে হয়তো ওজনে কম দিচ্ছে, না হলে সে রিবা সুদের সাথে সংযুক্ত হয়ে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদ থেকে তোমরা পরিপূর্ণভাবে মুক্ত হয়ে যাও, বাদ দিয়ে দাও। জাহেলী যুগের যে সামান্য সুদ তোমরা একে অপর থেকে পেতে সেগুলো বাদ দিয়ে দাও। ফাইল্লাম তাফআলু, যদি তুমি করতে না পারো, তোমরা যদি সুদ থেকে বিরত থাকতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো। নাউযু বিল্লাহি মিন যালিক, আমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এখানে হাইয়া আলা সালাতের সময় আমরা এখানে যে সিজদা দিচ্ছি, কিভাবে আমাদের সালাতগুলো কবুল হবে? আমাদের আমল কবুল হবে না, কারণ আমরা জানি আদ্দুআহু আল ইবাদা, আদ্দুআহু আল ইবাদা, দোয়া করা হচ্ছে একটা ইবাদা। এই হাদিসের মধ্যে এসেছে যে দোয়া করা একটা ইবাদা। অনেকেই বুঝেন না যে এই হাদিস থেকে কিভাবে সব আমলকে আমরা বুঝতে পারি। যদি আমরা গায়রুল্লাহর কাছে যদি দোয়া করি, তাহলে আমি মুশরিক হয়ে যাব। ঠিক একই ভাবে দোয়া যেহেতু ইবাদত, দোয়া যেহেতু ইবাদত, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, এটাও যেহেতু ইবাদত, এই দোয়া যেহেতু কবুল হচ্ছে না, এই ইবাদত যেহেতু আল্লাহর কাছে কবুল হচ্ছে না, অনেক মুহাদ্দিসিনরা বলেছেন যে মানুষের কোন আমলই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না যদি তার মধ্যে হারাম বস্তু থাকে। তাহলে আজকে আমরা কিসের ব্যবসা করছি? হারাম টাকা নিয়ে আমরা ব্যবসা করছি, সুদি লেনদেন করছি আমরা। আজকে চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরি বলুন, আজকে
এমন কোন ক্ষেত্র নেই, এ সকলের কাছে বিষয়গুলো স্পষ্ট। 5 লাখ 10 লাখ 20 লাখ ছাড়া সরকারি চাকরি হয় না। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিচু পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আজকে আমাদের সমাজের মধ্যে দুর্নীতি গ্রাস করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবীকে বলছেন, ইয়া কাব ইবনে আজিজা, হে কাব শুনে রাখো, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, সেই গোশত কখনো জান্নাতে প্রবেশ করবে না, ওই গোশত কখনো জান্নাতে প্রবেশ করবে না, নাবাতা মিন সুহতিন, যে শরীর গঠিত হয়েছে হারামের মাধ্যমে, যে শরীর হারামের মাধ্যমে গঠিত হয়েছে, সুদের মাধ্যমে, আপনার ওজনে কম দেওয়ার মাধ্যমে, ঘুষ নেওয়ার মাধ্যমে, যাবতীয় হারাম যে সমস্ত ব্যবসা রয়েছে, অনিসলামিক ব্যবসা রয়েছে, এই সকল ব্যবসার মাধ্যমে আপনার উপার্জিত যে সকল সম্পদ আপনি জুড়িয়েছেন, এর মাধ্যমে আপনার যে শরীর গঠন হয়েছে, সেই শরীর কখনো জান্নাতে যাবে না। তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যে সমস্ত ব্যক্তিরা আমলে সালেহ করি, প্রতি বছর বছরে উমরা করতে যায়, হজ করতে যায়, কিন্তু আমি সুদী ব্যাংকের সাথে আমার সম্পর্ক রয়েছে, আমি সুদী ব্যাংকের সাথে লেনদেন করছি, আমি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি ঘুষ ছাড়া কোনো ব্যক্তিকে চাকরি দেই না, প্রমোশন হতে হলে তাকে ঘুষ দিতে হয়, এগুলো একদম অপেন বিষয় আমাদের সমাজের মধ্যে। আগে একটি সময় ছিল যে সময়ের মধ্যে এই সমস্ত কথাগুলো আলোচিত হতো, এখন মানুষ এই সমস্ত কথাগুলো আলোচনা থেকে বাদ দিয়ে দিয়েছে, কারণ এখন ঘুষটা এতই স্বাভাবিক হয়ে গিয়েছে। আগে মানুষ চুপি চুপি সারে অন্ধকারে এমন জায়গা থেকে ঘুষ লেনদেন করতো যেখানে কেউ দেখতো না, আর এখন পথে ঘাটে সবার সামনে টেলিফোনে কথা বলে উন্মুক্ত ভাবে সেগুলো নিয়ে নেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের আমল কিভাবে কবুল হবে, আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কিভাবে কবুল হবে, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাদ আকালা মাল হাযা, এই সমস্ত ব্যক্তি অন্যের সম্পদকে ভক্ষণ করেছে বা হারাম ভাবে সম্পদ ভক্ষণ করেছে, এই ব্যক্তি যে সমস্ত আমল করে নিয়ে আসবে। এক শ্রেণীর উলামা বলেছেন যে তাদের আমল কবুলই হবে না, আর যারা বলেছেন তাদের আমল কবুল হবে, কিন্তু যদি কবুল হয়, এই সমস্ত ব্যক্তি যাদের থেকে অন্যায় করে নিয়েছে তাদের আমলগুলো তাদেরকে দিয়ে দিতে হবে এবং সে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আজকে আমরা যারা অন্যায়ভাবে বিভিন্ন ভাবে ব্যবসা করছি, আমাদেরকে সতর্ক থাকতে হবে। শুধু আমলে সালেহ করলেই হবে না, আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে, সেটা ছোট হোক, যে যতই ছোট হোক না কেন, সে হালাল রিজিকের মধ্যে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে বরকত দিবে। আপনি হারাম টাকা উপার্জন করছেন, আপনার ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়ছে, তাকে সিঙ্গাপুর, কানাডা, আমেরিকায় নিয়ে যেতে হচ্ছে চিকিৎসার জন্য, গরিবের ছেলে, তার কোনো তাকে এমবিবিএস ডাক্তারের প্রয়োজন হচ্ছে না, তাহলে আজকে আমরা এই বিশাল সম্পত্তি কেন অর্জন করছি? আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কারণ হচ্ছে তোমরা এই পার্থিব জীবনকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো। প্রথম একটি খুদ্দার মধ্যে আলোচনা করেছিলাম যে দুনিয়ার মোহ আমাদেরকে ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিয়ামতের চেয়ে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ পরকাল হচ্ছে তোমাদের জন্য স্থায়ী। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, এই পার্থিব জীবনে যারা শুধুমাত্র তাদের সম্পত্তির পিছনে দৌড়াবে, বিশাল সম্পত্তি তাকে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি এই পৃথিবীতে এগুলো চাবে, আজ্জালনা লাহু, তো সবাইকে দিব না, যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা ততটুকুই দিব, এর অতিরিক্ত আমি কাউকে দিব না। সুতরাং আমি হারাম হারাম ভাবে যে টাকা উপার্জন করছি, সেই টাকা যদি আমি হালাল ভাবে উপার্জন করি ততটুকুই আসবে। কারণ আল্লাহ তাআলার আমরা যে ঈমান এনেছি, আল ঈমানু বিল কাদরি খায়রিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো মন্দর বিষয়ে, আমার রিজিকের বিষয়ে, আমার রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে যতটুকু লিপিবদ্ধ হয়েছে ততটুকুই আমার জন্য নির্ধারণ, এর বাহিরে আমি যেতে পারবো না। তাহলে কেন আমি হারাম ভাবে আমার এই সম্পদকে উপার্জন করছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন নাকি কোনো ব্যক্তি, কোনো শিশু তার মায়ের পেটে আসে, তখন তার চারটা জিনিস সেখানে লিপিবদ্ধ করা হয়। তার মধ্যে একটি হলো তার রিজিক, সে কি খাবে, কত টাকা সে উপার্জন করবে, আমরা এই পৃথিবীতে একজন কতটুকু ভক্ষণ করতে পারছি, কেন আমরা এই পৃথিবীর পিছনে ছুটছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পরং আমরা বুকা এই পার্থিব জীবনকে আমরা প্রাধান্য দিচ্ছি। আর প্রকৃতপক্ষে বুদ্ধিমান হল তারাই যারা এই পার্থিব জীবনকে প্রাধান্য না দিয়ে এটাকে ব্যবহার করে পরকালের জন্য তারা তাদের পাথেয় উপার্জন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী
খয়বার যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে শহীদ হলেন। খয়বার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করে সেখানে শহীদ হলেন। বড় বড় সাহাবীরা সহ অনেক সাহাবীরা শহীদ সাহাবীদেরকে এক পাশে নিয়ে আসছিলেন। তখন তারা বলছেন, অমুক ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে, অমুক ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে। নাম বলতে বলতে এক ব্যক্তির নাম আসলো, সেই ব্যক্তির ব্যাপারে সাহাবারা বলছেন, অমুক ব্যক্তিও শহীদ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল্লা, কখনো এই ব্যক্তি শহীদ হয় নাই। শহীদের যে মর্যাদা সেই ব্যক্তি পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খয়বরের যুদ্ধ ছিল ইসলামী ইতিহাসের সবচেয়ে কঠিন একটি যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি শহীদ নয়। অথচ আমরা আলটো ফালটো বল্টুদেরকে শহীদ বলে যাচ্ছি আজকে। সে মক্কা থেকে জন্মগ্রহণ করে ইসলামী সমাজে সে কিভাবে শহীদ হতে পারে? একজন মুসলিম তাকে কিভাবে শহীদ বলতে পারে? আপনাকে বিবেকে প্রশ্ন করতে হবে, আপনার ঈমান থাকছে কিনা। শহীদ হওয়া এত সহজ বিষয় নয়। ইসলামের মধ্যে যারা শহীদ হবে তাদের অনেক মর্যাদা রয়েছে। আপনি যাকে তাকে শহীদ বলছেন আজকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে শহীদ বলা যাবে না। কাল্লা, সে শহীদ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নি রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখছি। ফি বুরদাতিন গাল্লাহা, যে সে একটি চাদর আত্মসাত করেছিল। খয়বরের যুদ্ধের মধ্যে একটি কাপড় সে আত্মসাত করেছিল, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করে শহীদ হওয়ার পরও তাকে জাহান্নামে যেতে হলো। আর আজকে আমাদের চেয়ারম্যান মেম্বার তারা সরকারি মালগুলো মানুষের জন্য এনে তারা নিজেরা ভক্ষণ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে আমরা আশা করতে পারি আমাদের আমলে সালেহগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? আমাদের মধ্যে যারা উচ্চ শ্রেণীর রয়েছেন, যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, তারা আজকে এই সমস্ত জনগণের সম্পত্তি ভক্ষণ করে যাচ্ছে, অন্যায় ভাবে ভক্ষণ করছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটি হাদিস, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো, যে সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের মধ্যে গিয়েছিলেন। জিহাদ থেকে ফিরে আসার পথে বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উনি বললেন, কুন্না ফি ওয়াদিল কুরা, আমরা একটি গ্রামের উপত্যকার মধ্যে এসে উপস্থিত হলাম। জিহাদ থেকে ফিরে আসার পথে আমরা সেই গ্রামের উপত্যকার মধ্যে এসে বিশ্রাম নিচ্ছিলাম। যখন আমরা আবার ফিরে যাওয়ার সময় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, সেই খাদেমের নাম ছিল মিদাম, সেই খাদেমের নাম ছিল মিদাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করবেন, এই কথা সে দেখে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটকে প্রস্তুত করছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সফরে বের হবেন, আবার আমরা সফর রওনা শুরু করব। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন, ইদ জাআহু সাহমুন আয়রুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন যে এমন সময় একটি উন্মুক্ত তীর হঠাৎ কই থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমের এক জায়গার মধ্যে বিদ্ধ হয়ে গেল, আর সে সেই জায়গার মধ্যেই নিহত হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আলহামদুলিল্লাহ, আমি সবাই সুবহানাল্লাহ বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঠিক বলতেছিলেন, হাইয়ান লাহুল জান্নাহ হানিয়ান লাহুল জান্নাহ, সেই ব্যক্তি কতই সৌভাগ্যবান, সেই ব্যক্তির কপাল কতই না ভালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদের ময়দানে বের হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বের হবেন জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটকে প্রস্তুতি দিচ্ছে, এমন সময় সে অজ্ঞাতনামা তীরের আঘাতে সে নিহত হয়েছে, সে শহীদ হয়ে গিয়েছে। সবাই তাকে বাহবা দিতে লাগলো, সবাই আফসোস করতে লাগলো, আমি যদি সেই ব্যক্তি হতাম আর কত ভালো হতো। এইভাবে সবাই তার জন্য দোয়া করতেছিল যে কতই না উত্তম একটি কাজ তার জন্য হয়েছে, সে জান্নাতে, সে জান্নাতে বলে সবাই বলতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল যে তার খাদেম মিদাম ইতিমধ্যে শহীদ হয়ে গিয়েছে, ইন্তেকাল করছেন। সবাই তাকে বলছে জান্নাতি ব্যক্তি, জান্নাতি ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার অন্তর, আমার কলব যে রবের হাতে রয়েছে তার শপথ করে বলছি, ইন্না শামালাতাল লাযী ইয়াখুযুহা ইয়াউমা খায়বার মিনাল গানায়িম, খয়বারের সম্পত্তি থেকে, গনিমতের সম্পত্তি থেকে সে একটি চাদর অন্যায়ভাবে আত্মসাত করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে জানতে পেরেছেন পূর্বের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে জানতে পেরেছেন, উনি গায়েব জানতেন না। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন, এই ব্যক্তি
গনিমতের একটি সম্পদ উনি আত্মসাৎ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাতাস্তাইল্লা আলাইহি নার, আগুন তার জন্য ধাও ধাও করে জ্বলছে। নাউযু বিল্লাহি মিন যালিক। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদ করে শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে একই সফরে উনি ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ব্যক্তি জাহান্নামী, কারণ সে আম জনসাধারণের মাল থেকে একটি সম্পদ সে লুণ্ঠন করে নিয়েছে, আত্মসাত করেছে। আমাদের অবস্থা কি হবে? আমাদের গম, চিনি, চাউল, আম দরিদ্র মানুষের জন্য যেগুলো বরাদ্দ করা হচ্ছে, আমাদের কর্মকর্তারা সেগুলো ভক্ষণ করছেন। কি হবে আমাদের পরিস্থিতি? আমাদের কি ভয় নেই? ভয় নেই যে আমাদের কি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন মানুষ তার পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বন্ধু স্ত্রী সবার কাছ থেকে পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনী, সেদিন প্রত্যেক ব্যক্তি স্বস্ব চিন্তায় খুব চিন্তিত থাকবে। তাহলে আমরা কিসের জন্য তো দুনিয়া অর্জন করছি, ইনকাম করছি? নাউযু বিল্লাহি মিন যালিক। আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে, আমরা যে পথে আছি, আমাদের যে ইনকামের পথ রয়েছে, আমরা যে চাকরি করছি, এই চাকরি কতটুকু হালাল কতটুকু হারাম হচ্ছে। যদি আমাদের হারাম সম্পত্তি থাকে তাহলে আমাদের আমল কবুল হবে না, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আমরা যতবারই হজ করি না কেন, যতবার উমরা করি না কেন, যতই তাহাজ্জুদ পড়ি না কেন, যদি মানুষের সম্পত্তি আমরা ভক্ষণ করি, অন্যায় ভাবে যদি মানুষের সম্পদ ভক্ষণ করি, সেটা যেখানকার সম্পত্তি হোক না কেন, মসজিদের হোক, মাদ্রাসার হোক, রাষ্ট্রীয় সম্পত্তি হোক, সারা পৃথিবীর মুসলিমদের সম্পত্তি হোক, আমানতদারিসের সম্পত্তি হোক, যে সম্পত্তি হোক না কেন, যদি আপনি অন্যায় ভাবে সেই সম্পত্তি থেকে আত্মসাৎ করেন, আপনাকে আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে, আপনাকে সেগুলোর জন্য জবাবদিহি করতে হবে, আপনাকে সর্বশেষ জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ رب العالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وبعد جهاديش توكو بولتشيلام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া দরাবা হাদা ওয়া সাফাকা হাদা, যে এই ব্যক্তি যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করত, অন্যায়ভাবে মানুষকে সে প্রহার করত, এদের কেউ কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে, এদের সবটুকুকে এদের মাজলুম ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে অনেকগুলো ঘটনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েরাজের রাত্রির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু দেখে এসে ঘটনা বর্ণনা করেছেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে শুধুমাত্র ইঙ্গিত দিয়ে খুদ্া শেষ করবো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিনফান মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর লোককে আমি এখনো দেখি নাই, লাম আরাহুমা, আমি এদেরকে দেখি নাই আমার জীবদ্দশার মধ্যে, যারা জাহান্নামি হবে। যে আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক আসবে যারা জাহান্নামি হবে, তাদের মধ্যে এমন হতে পারে যারা আমলে সালেহ করবে, যারা রোজা রাখবে, যারা সিয়াম পালন করবে। এক শ্রেণীর লোক হলো যারা মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে, অন্যায়ভাবে মানুষকে প্রহার করবে, কাদনা বিল বাকর, তাদের কাছে গরুর লেজের মতো লাঠি থাকবে, এগুলো দিয়ে অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, মানুষকে মারবে। আজকে আমাদের সমাজের মধ্যে হত্যাটা একদম স্বাভাবিক একটা বিষয় হয়ে গিয়েছে। প্রতিদিন পত্র পত্রিকার পাতা দেখলে মাত্র অমুক জায়গায় হত্যা হয়েছে, অমুক জায়গায় গুম হয়ে গিয়েছে, অমুক জায়গায় নিহত হয়ে গিয়েছে। মানুষ সামান্যতম ভ্রুক্ষেপ নেই, একজন মানুষকে হত্যা করা কতটুকু অন্যায়! যে একজন মানুষকে হত্যা করবে, আল্লাহ তাআলা বলছেন তাকে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি মিন যালিক। আজ আমরা কোন সমাজে বসবাস করছি? অপর এক শ্রেণীর কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিসাউন কাসিয়াত, এমন এক শ্রেণীর মহিলা জাহান্নামী হবে, হয়তোবা তারা সালাত আদায় করে। ওই শ্রেণীর মহিলারা হয়তোবা তারা সিয়াম পালন করে রমজানের মাসে, যারা কাপড় পরিধান করে এরপরও তারা যেন উলঙ্গ হয়ে থাকে। আজকে আমরা দেখছি অপর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুশাব্বিহাতু বিররিজাল, ওই সমস্ত মহিলারাও জাহান্নামী হবে, যাদের আমল তাদের কোনো কাজে আসবে না। এই শ্রেণীর মহিলাদের, যারা পুরুষের কাপড় পরিধান করে রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করে। আজকে আমরা সহশিক্ষা নামে আমাদের ছেলে মেয়েদেরকে কোথায় পাঠাচ্ছি? একসময় চট্টগ্রাম ভার্সিটিতে যাওয়ার পথে যেভাবে পর্দা দেখতাম, এখন সেই পর্দা উঠে গিয়েছে, ভার্সিটিগুলোতে এখন সেই পর্দা নেই।
মেয়েরা এখন পুরুষদের পোশাক পরে ভার্সিটিতে যাচ্ছে, পথেঘাটে হাঁটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদের আমল কবুল হবে না, যদিও এদের আমল কবুল হয় তাহলে এদের আমলের কারণেও এরপরও তাদেরকে জাহান্নামে যেতে হবে। এই সমস্ত ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এই সমস্ত ব্যক্তিরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আপনি হজ করেন প্রতি বছর, আপনিও হজ করতে যান, দেশে এসে আপনি উলঙ্গ পোশাক পরিধান করেন, আপনি সহশিক্ষার নামে আপনার মেয়েকে পাঠিয়ে দিয়েছেন, আপনি ইসলামী শিক্ষা তাকে দিচ্ছেন না, সেখানে ছেলে মেয়ে অবাধ একসাথে পড়ালেখা করছে না কি করছে আল্লাহ তাআলা ভালো জানেন, আপনার আমল কবুল হবে? আপনার আমলও কবুল হবে না যদি আপনি সেই ব্যাপারে সন্তুষ্ট থাকেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা আবাদান, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তাদের মধ্যে এক শ্রেণীর লোক হলো দায়ুস, যে তার পরিবারের অশ্লীলতার প্রতি সন্তুষ্ট থাকে, সেটা মেয়ে হোক, সেটা স্ত্রী হোক, সেটা মা হোক, আপনার অর্থ রক্ষণ করে যদি, আপনার নিয়ন্ত্রণাধীন থেকে যদি আপনি তাকে এগুলো করার প্রতি উৎসাহ দেন, তাকে বারণ না করেন, তাহলে আপনি সেই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে আপনার আমলে সালেহ, আপনার এই সমস্ত আমল কোনোই কাজে আসবে না, আপনাকে জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান মিন নিসাইহি ওয়ালা খাদিমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশার মধ্যে তার কোনো স্ত্রীকে প্রহার করেন নাই, কোনো খাদেমকেও না। আজকে আমরা মানবাধিকারের কথা বলি, আজকে মানবাধিকার কর্তৃপক্ষের ঘরের মধ্যে যে শিশুটি খাদেম হিসেবে কাজ করে তাকে বারবার প্রহার করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি বছর তার খেদমত করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো বলেননি কেন এই কাজ করেছো, কেন এই কাজ করোনি, কখনো প্রহার করেননি। যদি আপনি মেরে থাকেন, রিক্সাওয়ালাকে নিয়ে আপনি এক জায়গা থেকে এক জায়গায় গিয়েছেন, সে 5 টাকা বাড়তি যাচ্ছে, আপনি ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলেন, আল্লাহর কসম কিয়ামতের দিন এটার জন্য আপনাকে আল্লাহ তাআলা দরবার কাঠগড়ায় উপস্থিত হতে হবে। আপনি কেন তাকে মারলেন? আপনার ঘরে যে ব্যক্তিটি কাজ করে তাকে আপনি প্রহার করতে পারেন না, এটাই হলো ইসলামের চূড়ান্ত বিধান। কিন্তু আজকে আমরা মানবাধিকারের কথা বলে, সারা পৃথিবীতে মানবাধিকারের কথা বলে ইসলামের সকল প্রকার নিয়ম কানুনের বিরুদ্ধে চারণ করে যাচ্ছি। ইসলামেই একমাত্র শান্তি নিহিত রয়েছে, আসুন ইসলামের ছায়া তলে আসুন, তাহলেই কেবলমাত্র আমরা শান্তি পেতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবন বিধানটাই হলো আমাদের জন্য সংবিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেননি। মা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, কখনো কাউকে মারেননি, অন্যের মালকে উনি ভক্ষণ করে খাননি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া ছাড়া অন্য কোনো সম্পত্তিও খেতেন না। সুবহানাল্লাহি বিহামদি। আজকে আমাদের খাবার কোথা থেকে আসছে আমরা জানি না, আমাদের উপার্জন কোথায় যাচ্ছে আমরা জানি না, শুধুমাত্র আমাদের দিনটি একটুমাত্র অতিবাহিত হওয়ার জন্য আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী হালাল হারামের কোনো ধরনের বাস বিচার না করে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিকের অন্বেষণ দান করুক, আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, অন্যথায় আমাদের কোনো আমল কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ফিরমুস